মাইনক্রাফট বা ট্রিস গিফট ওপি আইটেম। আমি যখন গাছের পাতা ভাঙবো তখন আমি অনেক সুন্দর সুন্দর আইটেম পাবো, সেগুলো ডায়মন্ড হতে পারে এবং নেদারাইট হতে পারে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা ফাইনাল গেমে চলে এসেছি আর আজকে আমাদের টার্গেট হচ্ছে হলো ইন্টার র্যাঙ্কে মারা। আর এতগুলো যে জিনিসপত্র হবে ওটাতে ইন্টার র্যাঙ্কে মারতে পারলে আজকে আমাদের গেমটা বিট করতে পারবো আমরা। তো অ্যাট ফার্স্ট শুরু করি আমরা, আমাদের সিট লাগবে না। আর ওয়াও, সামনে চেরি বলসম বায়োম। তো অ্যাট ফার্স্ট আমরা ওখানে যাব, যে ওখানকারই পাতা আগে ভাঙবো, ভাঙে দেখবো যে কী উপি উপি আইটেম পাই আমরা এর মাধ্যমে। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি আর এখন এই গাছটাকে ভেঙে দেখবো যে কী পাই। ও, তার মানে এই গাছের সাথে আমাদের মট কাজ করবে না, যেহেতু এটা নতুন একটা গাছ আর মটটা অনেক পুরাতন। অন্য কোনো গাছ, সামনে একটা গাছ দেখতে পেয়েছি আমরা, তো এখন ওখানে যাব, ওই গাছটা ভেঙে দেখবো যে কী উপি আইটেম পাই। চেস্ট প্লেট এক্সপি, আর হচ্ছে হলো ওটা কি উড ভাই। খেলা না শুরু হতে নেদারাইটে জিনিসপত্র পেয়ে গেছি, একটা শর্ট আর একটা চেস্ট প্লেট। ইচ্ছে ভালো ভাগ্য আর কি হতে পারে। আর এক্সপি তো পেয়েছি, আর একটু ভেঙে দেখি। আর এখানে ইন্টারপল পেয়েছি, ট্রাইডেন্ট পেয়ে গেছি, আর হচ্ছে লেগিংস পেয়ে গেছি। ট্রাইডেন্ট লাগবে না, ফেলে দিই, আই গেস লয়্যালটি লাগানো ছিল না আর আসবে না। আর ইলাইট্রা তার সাথে পেয়েছি। আবার ভেঙে দেখি, গোল্ডেন এনচেন্টেড অ্যাপেল, আর পুরা নেদারাইটে আমরা কাভার হয়ে গেছি। ইচ্ছে ভালো আর কি, আর একটু এক্সপি। আরও ভেঙে দেখি কী কী পাই। ও, শ্যাওয়াল পেয়েছি আর পিকেক্স পেয়েছি, পিকেক্স, হ্যাঁ পিকেক্স পেয়েছি আর গোল্ডেন ব্লক। ও মাই গড, আর একটু ভেঙে দেখি, আয়রন আর আবার টুলস, এক্সট্রা এক্সট্রা টুলস যেগুলো লাগবে। আমাকে লাগবে আরেফিনটা, যাতে আমি ইন পোর্টাল পর্যন্ত যেতে পারি, যাতে খুঁজতে পারি। আর রকেটও পেয়ে গেছি এখানে, আরও হাবি যাবি জিনিস যেগুলো প্রয়োজন নেই, ব্যাস রকেট হয়েছে। এখন ইলাইটটা নিয়ে উড়ে উড়ে খুঁজতে পারবো। বাট আমাদের লাগবে আরেফিনটা, এটা কোথায় পাবো? আর এগুলো ভেঙেও পাইনি। আর এনচেন্টেড অ্যাপেল পেয়েছি আরেকবার, বাট এখনও পেয়নি। আমাদের যে জিনিসটা লাগবে আমাদের এক্সপি আরও পেয়ে গেছি, আর এমরেলের ব্লক পেয়েছি, আর্মার পেয়েছি, আবার গোল্ডেন এনচেন্টেড অ্যাপেল পেয়েছি। টোটেম টোটেম লাগবে, টোটেম লাগবে, টোটেম দাও, টোটেম টোটেম টোটেম, হ্যাঁ টোটেম পেয়ে গেছি। বাট আমাদের আই অফ ইন্ডার এখনও পেয়নি। আর ও ফাইনালি ফাইনালি আমরা আই অফ ইন্ডারও পেয়ে গেছি। ফটাফটাই ফটাফটাই আই অফ ইন্ডার, আবে আসতেছে না কেন? আই অফ ইন্ডার, আই অফ ইন্ডার, আই ও, হ্যাঁ পেয়ে গেছি আমরা ফাইনালি আই অফ ইন্ডারও পেয়ে গেছি। এখন আমরা যাই আমাদের ইন পোর্টালে। ফার্স্টে লাভা দেখতে পাইছি, আমাদের অপ্রয়োজনীয় যেগুলো জিনিস ওগুলো লাভাতে ফেলে দিই, যেগুলো লাগবে না। আজাইরা আজাইরা রেখে কোনো লাভ নেই, ফালাই দিই। ভাবি যাবি সব জিনিস ফেলে দিছি, বাট ওগুলো নেদার আইডিয়াল, ওগুলো লাভাতে কিছুই হবে না। আর এখানে শিপ, শিপ তো লাগতেছে না, গোল্ডেন এনচেন্টেড অ্যাপেল আছে আমার কাছে, মানলাম না যা। বাট ওয়েট ওয়েট ওয়েট, আরেকটা আছে এখানে, বল সাবস্ক্রাইব টু আরিফিন প্লেস। মে নাই বাতাউঙ্গা, ইগনোর ইগনোর, তো আমি রাখবো না, তো ওয়েট, তো আমি আর ছাড়ছি না। আমরা শুরু করতেছি আমাদের মেন কাজ, এটা হচ্ছে ইন পোর্টাল খোঁজা। তো আমরা এদিকে আমাদের বলছে, তো আমরা যাই। বা যাওয়ার আগে আপনাদের সাথে একটা কথা বলি, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যারা এরকম ভিডিও দেখে, আর ভিডিওটি কমেন্ট করবেন যে কেমন লেগেছে আপনাদের ভিডিওটা। উঠতে উঠতে একটা ভিলেজ দেখতে পেলাম, তো ভাবলাম যেহেতু রাত হচ্ছে তাহলে ভিলেজে একটু ঘুমায় যাই। তো এখানে এই ভিলেজারের বাহায় যাবো আমি, অ্যাট ফার্স্ট গিয়ে ঘুমায় সকালে উঠে চলে যাবো। আপনি ভিলেজার ঘুমায় আছে, ওট ওট ওট, এক কাজ করে একটু বলি, বল সাবস্ক্রাইব টু আরিফিন প্লেস, বল সাবস্ক্রাইব টু, ইগনোর, আবার বল সাবস্ক্রাইব টু আরিফিন প্লেস। মানে তোমারে বাপ কা নকর নাই হুম। ফাইনালি সকাল হয়ে গেছে আর এখন আমরা করব ব্রেকফাস্ট। যদিও রমজান মাস, বাট মাইনক্রাফটে কোনো কিছুই অসম্ভব না। তো আমাদের কোটিপতি মানুষ যেহেতু, সেই জন্য আমরা গোল্ডেন অ্যাপেল খেয়ে আমাদের ব্রেকফাস্টটি কমপ্লিট করবো। পেসো মে আন্ধা হো গয়া হুম আম্বানি মেরে লাইফে, জি হ্যাঁ দোস্তো। এবং বাইরে যাব এখন আমাদের মেন উদ্দেশ্যে, ইন পোর্টাল খোঁজার দিকে। বাট আমি আসার সময় একটি আয়রন গোলাম দেখতে পেয়েছিলাম, ওকে একটা মারেই যাব, না হলে আমার মন শান্তি পাবে না। ওয়েট আ মিনিট, আর আর কি হ্যাঁ মারবো কি হ্যাঁ মারবো, মেরে পালাতে হবে, মেরে থামে থাকলে বা শেষ। তো মার মার মার, পালা 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 পালা, ও শেট ধরে ফেলবে, পালা 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 পালা।
সেন্স করছে আর 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 হোয়াট এটা কি পিক্সিয়া আমার যতদূর নলেজ আছে এটা খুব রেয়ার একটা জিনিস বাট এটা কি আসলেই পিংসি এক কাজ করি মেরে দেখি ইয়েস পিঙ্গুল ও শিট আমি এত রেয়ার একটা জিনিসকে মেরে দিলাম যার ওর সম্মানে একটা জিনিস বানাই ফেলছি আমি নেদার আইডিয়া তো দেখতে পাচ্ছেন বাট আইফেন্ডার কই দেখাচ্ছে নিচে বাস আমরা ফাইনালি তেমন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি ঠিক এটা নিচে পিঙ্ক শিপের নিচেই ছিল এটা তো এখন আমরা মাইনিং শুরু করি এই জায়গায় যাওয়ার জন্য ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি বাট সবচেয়ে বড় মাথা ব্যথা এখনও বাকি আছে যেটা হচ্ছিল ইনফ্রল খোঁজা কারণ ওটা খোঁজা তো সহজ না কারণ এই জিনিসটা ছিল অনেক বড় এই যে স্ট্রাকচারটা দেখছিলেন এটা বিশাল বড় একটা স্ট্রাকচার ছিল আর যেটার কারণে আমাকে এটা খুঁজতে লেগে গেছে প্রায় 10 মিনিট প্রায় 10 মিনিট এখনো পাইনি ও ইয়েস পেয়ে গেছি প্রায় ফাইনালি পেয়ে গেছি আর ফার্স্ট অনেক স্মার্টটা ভাঙতে হবে অনেক কষ্টের পর আমরা এই ইনফ্রোলটা পেলাম তো এখন এটাকে লাইট আপ করি ফাইনালি পোর্টালটা অ্যাক্টিভেট করে দিয়েছি আর এখন আমরা এর ভিতর যাব আমরা ফাইনালি ইন সিটিতে চলে আসছি বাট এখন এখান থেকে আমাকে ইন্ডারড্রাগনের কাছে যেতে হবে তো বেসিং করা শুরু করি ফাইনালি উপল পর্যন্ত পৌঁছায় গিয়েছি বাট আমার সামনে এখন ইন্ডার ড্রাইগন অ্যাট ফার্স্ট আমাকে ইন্ডার ড্রাইগনের যতগুলো ইন ক্রিস্টাল আছে সেগুলো এক এক করে আমাকে ভাঙতে হবে সো লেটস গো ফাইনালি সব ইন ক্রিস্টাল ভাঙা শেষ এখন শুধু ইন্ডার ড্রাইগনকে মারবো আর গেমটাকে বিট করব আর আপনারা ফাইট সিন এনজয় করেন ফাইনালি ইন্টারডেঙ্গেনকে মারা শেষ ইটস মিন আমার চ্যালেঞ্জটা হয়ে গেছে কমপ্লিট আর আমি এই গেমটাকে বিট করছি ফ্রিজ গিফট অফ লুট এই মোডের মাধ্যমে আজকের ভিডিওটি এই পর্যন্তই আই হোপ আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আপনার সাথে দেখা করবো আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই